আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। আমি এর আগে তোমাদেরকে একটি প্রশ্ন পড়িয়েছিলাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। সেই প্রশ্নটি আমি তিন ভাবে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব একচাটিয়া বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়, একচাটিয়া বাজারে ফার্ম কিভাবে দাম নির্ধারণ করে তা আমরা আলোচনা করব। আমরা জানি কোন দ্রব্য উৎপাদনকারী অথবা বিক্রেতা থাকে একজন আর ক্রেতা থাকে অসংখ্য। সেখানে বিক্রেতা সে নিজে নিজের ইচ্ছে মতো যে কোনো দাম নির্ধারণ করে দিতে পারে পণ্যের উপর, সেটা ক্রেতারা মেনে নিতে বাধ্য থাকে। অর্থাৎ আমরা যদি অর্থনীতির ভাষায় বলতে যাই, বলতে পারি কোনো দ্রব্য বাজারে বিক্রেতা যে দাম নির্ধারণ করে দেয় এবং ক্রেতা যে দামটি গ্রহণ করে পণ্য ক্রয় করে তাই হচ্ছে একচাটিয়া বাজার। এই বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, অর্থাৎ এই বাজারে একচাটিয়া কারে দ্রব্যটির যোগানের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে। এখানে একচাটিয়া কারবারে দ্রব্যটির পণ্য বা পণ্যের উপর নিজের একটা নিয়ন্ত্রণ সে দখল করে রাখে। এখন আমরা দেখো চিত্রে দেখতে পাই যে একচাটিয়া কারবারি দ্রব্যের দাম অথবা যোগান নির্ধারণ করতে পারে। এছাড়া আরেকটা পয়েন্ট আমরা দেখি, এ বাজারে গড়ায় অর্থাৎ এআর ও প্রান্তিকায় এমআর রেখা দুটি ডান দিক থেকে বাম দিকে নিম্নগামী হয়। তৃতীয় পয়েন্টে দেখো, এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে, যা আমরা চিত্রের মাধ্যমে তোমাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিব। দেখো এরপরে দেখো ভারসাম্য সত্তা, একচাটিয়া কারবারের ফার্ম দুটি ভারসাম্যের উপর উপনীত হয়। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, অপরটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তে কি বলছে আসলে আমরা একটু দেখি। প্রয়োজনীয় শর্তে বলছে যে ভারসাম্য বিন্দুতে দ্রব্যের প্রান্তিকায় অর্থাৎ এমআর ও প্রান্তিক ব্যয় এমসি পরস্পর সমান হয়, অর্থাৎ এমসি ইকুয়াল এমআর হয়। আর পর্যাপ্ত শর্তে বলেছে যে এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। আমরা জানি দেখো, অর্থাৎ উপরোক্ত শর্তের আলোচনা সাপেক্ষে আমরা একচাটিয়া ভারসাম্য তিন ভাবে উপনীত হই। একটি হচ্ছে অস্বাভাবিক ভাবে মুনাফা ভারসাম্য, একটি হচ্ছে স্বাভাবিক ভাবে মুনাফা ভারসাম্য, আর একটি হচ্ছে লোকসান স্বীকার করেও কিভাবে ভারসাম্যে উপনীত হওয়া যায়। ঠিক আগের যে একটা প্রশ্ন পড়িয়েছিলাম আমি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যে যে তিন ভাবে ভারসাম্য উপনীত হয় সেম একই, শুধু ওইখানে ছিল অসংখ্য ক্রেতা বিক্রেতার প্রাদুর্ভাব, আর এটার ক্ষেত্রে হচ্ছে একজন মাত্র বিক্রেতা থাকবে, অর্থাৎ সেই যে দাম নির্ধারণ করে দিবে ক্রেতাকে সেই দামে মেনে নিয়ে পণ্য ক্রয় করতে হবে। এখন আসো আমরা চিত্রের মাধ্যমে দেখি চিত্রে কি বলেছে। চিত্রে দেখো, আমি চিত্রটা তোমাদের সুবিধার জন্য চিত্রটা আমি এঁকে রেখেছি। এই যে দেখো লম্ব অক্ষে কি দিয়েছে, ও ওয়াই, ওয়াই দ্বারা আমরা কি বুঝাই, আয় ব্যয় ও দাম। আর ভূমি অক্ষে এ ওয়াক্স হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। দেখো লম্ব অক্ষে কি দেখিয়েছি আমি, ওয়াই ধারা আয় ব্যয় ও দাম, আর ভূমি অক্ষে ওয়াক্স ধারা উৎপাদনের পরিমাণ। এখন আমি দেখো তোমাদেরকে বলছি কি বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে হচ্ছে ই বিন্দুতে এমসি, ই বিন্দুতে এমসি ইকুয়াল এসি হয়, ই বিন্দুতে কি হয় এমসি ইকুয়াল সরি এমসি ইকুয়াল এমআর হয়। এই যে দেখো ই বিন্দুতে ই বিন্দু রেখা এখানে মিলেছে, যেখানে এমসি ইকুয়াল এমআর হয়। এমসি ইকুয়াল কি হয়, এমআর হয়, যা ভারসাম্যের প্রয়োজনীয় সত্য পূরণ হলেও পর্যাপ্ত সত্য পালনে নেই। এখানে প্রয়োজনীয় সত্যতে কি বলেছে, ভারসাম্য বিন্দুতে দ্রব্যের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ এমসি ইকুয়াল এমআর হবে। কিন্তু পর্যাপ্ত সত্যে বলেছে এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, কিন্তু ওইটা প্রথম শর্ত অর্থাৎ প্রয়োজনীয় সত্য পালন হয়েছে কিন্তু পর্যাপ্ত সত্য এখানে পালন হয়নি।
তাইলে আমরা এখন ই থেকে এফ বিন্দুতে, ই থেকে যখন আমরা এফ বিন্দুতে নেমে আসি, এফ বিন্দুতে দেখো কি বলেছে, এফ বিন্দুতে হচ্ছে ফ্রামের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় অর্থাৎ এস এম সি। ফ্রামের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় কোনটা? এস এম সি, এস এম সি যেটা ক্রমহ্রাসমান, এস এম সি রেখার প্রান্তিক ব্যয়টা হচ্ছে ক্রমহ্রাসমান, কিন্তু ওয়েন পরিমাণ উৎপাদন স্তরে, যে ও এন পরিমাণ উৎপাদন, এফ বিন্দুতে ওয়েন পরিমাণ উৎপাদন স্তরে ভারসাম্য প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পালিত হয়। প্রয়োজনীয় শর্ত কি ছিল? এম সি, এস এম সি ইকুয়েল এম আর, এস এম সি ইকুয়েল এম আর, এবং পর্যাপ্ত ছিল এস এম সি রেখার ডাল গ্রেটার দেন এম আর রেখার ডাল, ঢাল পূরণ হয়, অর্থাৎ এফ বিন্দুতে ফার্মের সর্বাধিক মুনাফা অর্থাৎ ভারসাম্য। এখানে এই যে এক বিন্দুটা দেখতেছো, এখানে ফার্মের ভারসাম্য উপনীত হয়, এখানে ফার্ম তার ভারসাম্য লাভ করে। এখন আমরা দেখো এখান ভারসাম্য উৎপাদন ও এন, ভারসাম্য উৎপাদন কি? ও এন, এবং ভারসাম্য দাম কি পেয়েছি আমরা? এই যে ও পি, যা গড় ব্যয় অর্থাৎ এন এস, এই যে এন এবং এস রেখাকে, এই যে এন বিন্দু থেকে এস পর্যন্ত এস রেখাকে অপেক্ষা বেশি হয়। এই দেখো এই যে এই এন এস থেকে ওপিটা বেশি, বেশি না কি পরিমাণ বেশি, এখন আমরা সেটা দেখবো কি পরিমাণ। এখানে একচাটিয়া কারবারের অস্বাভাবিক মুনাফা হলো, এখন আমরা অস্বাভাবিক মুনাফা কি পাই? আমরা প্রথম শর্ত কি ছিল আমাদের? ভারসাম্য ছিল তিন ধরনের দ্বারা ভারসাম্যে উপনীত হয়, প্রথমটা ছিল অস্বাভাবিক ভারসাম্য। অস্বাভাবিক ভারসাম্যটা আমরা কি পাই চিত্র থেকে? আমরা পাই ওপি, ও পি আর এন, ও পি আর এন মাইনাস ও টি এস এন, ও টি এস এন। এখন দেখো আমরা কি পেয়েছি, প্রথম পেয়েছি ও পি আর এন, পরবর্তীতে পেয়েছি ও টি এস এন। এখন আমরা এই এই যে এই বিয়োগ করলে, এই দুটো বিয়োগ করলে কি পাই দেখো, এই দুটো বিয়োগ করলে দেখো ও ও বাদ গেল, তাহলে আর কি বাদ যায়? এখানে পি আছে, পি নাই, আর আছে, আর নাই, এন 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 বাদ যায়, তাহলে রইল কি পি আর টি এস, পি আর টি এস, দেখো পি আর টি এস, পি আর টি এস, এটাই হচ্ছে আমাদের ছায়াবৃত্ত অঞ্চল, অর্থাৎ এই ছায়াবৃত্ত অঞ্চলটাই আমরা পেয়ে থাকি যেখানে অস্বাভাবিক মুনাফা বিরাজমান, যেখানে কি অস্বাভাবিক মুনাফা বিরাজমান। এখন আমরা কি পেয়েছি দেখো, এখন আমরা পেয়েছি এখানে বলেছে যে প্রথমে বলছে কিভাবে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্তের আলোকে কিভাবে আমরা স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফাটা পেয়েছি সেটা, কিন্তু আমাদের চিত্রে প্রয়োজনীয় শর্তটি পরিলক্ষিত হলেও পর্যাপ্ত শর্তটি পরিলক্ষিত হয়নি, যার ফলে এখানে অস্বাভাবিক মুনাফা বিরাজমান করেছে, এবং অস্বাভাবিক মুনাফা বিরাজমান করেছে পি আর টি এস এই চারটা অংশে, পি আর টি এস এই চারটা অংশে। এখন আমরা তোমরা নিশ্চয় তোমাদের সাথে আমি আজকে একটাই আলোচনা করতেছি, বেশি আলোচনা করতে গেলে তোমরা আবার সবকিছু গুলাই ফেলবা। এখানে তিনটা শর্তর আলোকে আমরা ভারসাম্য উপনীত হব, একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার আলোকে, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফার আলোকে, আর একটা হচ্ছে লোকসান স্বীকার করেও। আজকে আমি অস্বাভাবিক মুনাফাটা আলোচনা করেছি, এটা খেয়াল রাখবা প্রশ্ন কিন্তু দুইটা একই, প্রশ্ন উত্তরও অনেকটা একই, কিন্তু ভিতরে তোমার যে আলোচনা করেছে তার ভিতরে একটু পার্থক্য রয়েছে। ওই দিন আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, আর আজকে আলোচনা করছি আমি একচেটিয়া বাজারে কিভাবে পণ্য বা দ্রব্যের দাম নির্ধারিত হয় সেটা নিয়ে।
নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে স্বাভাবিক মুনাফা এবং লোকসান স্বীকার করো কিভাবে মুনাফা আলোচনা করে তা নিয়ে আলোচনা করব। তো আমি আজকের মতো এখানে পড়া শেষ করছি, কিন্তু তোমাদের সাথে আমার আরো কিছু কথা আছে। আমি যেগুলো তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াচ্ছি, এগুলো তোমরা কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে বাসায় পড়ার চেষ্টা করবা, কারণ তোমাদের আমরা ইনশাল্লাহ নভেম্বরে হয়তো ফার্স্ট উইকের দিকে পরীক্ষা নিয়ে নিব। অতএব তোমরা তোমাদের সব বিষয় পড়াগুলোই তোমরা আবার রানিং করবা, যাতে তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা না হয়। এই পরীক্ষার আলোকে তোমাদের কে নেক্সট ইয়ারে মানে তোমার সেকেন্ড ইয়ারে উঠার ব্যবস্থা করা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।